নিউটাউন পর্নকাণ্ডে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই পর্ন চক্রের সঙ্গে বলিউডের যোগাযোগ রয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। নিউটাউনে পর্ন ভিডিও কাণ্ডে অভিযোগকারিণী মহিলা যখন অভিযোগ করেছেন যে তার আপত্তিকর ভিডিও রাজকুন্দ্রার অ্যাপে আপলোড করা হয়েছে এবং তা নিয়ে যখন ফিল্মি দুনিয়ায় তোলপাড় হচ্ছে, ঠিক তখনই টালিগঞ্জের এক অভিনেত্রী অভিযোগ করলেন যে তাকে পর্ন ভিডিও করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতেই অভিনেত্রী রূপনীতা দাসকে পর্ন শুটের প্রস্তাব দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য টালিগঞ্জে। অভিনেত্রী দাবি, তিনি শুটিংয়ের জন্য বাইরে ছিলেন। গত 22 জুলাই এক ব্যক্তি তাকে ফোন করে আপত্তিকর ছবি তোলার প্রস্তাব দেয়। গত 22 জুলাই আমার কাছে একটি ফোন আসে, আমি তখন স্ক্রিপ্ট রিডিং এ ছিলাম একটা জায়গায়। উনি আমাকে ফার্স্টে যে ব্রিফিংটা দেওয়া শুরু করলো সেখানে পরিষ্কার লেখা আমাকে প্রোডিউসারের সাথে খুশি করতে হবে, ধরনের শুট করা হবে বলে আপনাকে সেই ভিডিওতে সেই মেসেজে বলা হয়েছিল। কি ভিডিও করা সেটা তো মানে বোল্ড সিনের ঊর্ধ্বে চলে গেছে, মানে এমনই একটা পর্যাপ্ত পরিচয় মানে মানে জায়গায় চলে গেছে। উল্লেখ ছিল, পুরোটাই উল্লেখ আছে, আমার কাছে প্রমাণ আছে। অভিযুক্তের সঙ্গে তার পরিচয় ছিল না বলে দাবি অভিনেত্রীর। কোনো ঠিক বোঝা যাচ্ছে না জানো তো, কারণ হচ্ছে গিয়ে তার নাম প্রথমে আমাকে বলেছিল বুবাই, এবার তার কোনো হোয়াটসঅ্যাপে ডিপি ছিল না, এবার হোয়াটসঅ্যাপে ডিপি না থাকলে আই ক্যান কুডেন্ট আইডেন্টিফাই দ্য পার্সন। তো কালকে দুপুরবেলা আমি তার ছবি আমি হঠাৎ করে দেখতে পাই হোয়াটসঅ্যাপ ডিপিতে এবং সেটা নিয়ে আমি গুগল লেন্সে সার্চ করে ফেসবুকে দেখি তার নাম অভিষেক দাস। শুক্রবারই শুটিং সেরে কলকাতায় ফেরেন অভিনেত্রী, শনিবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। ভাগীরথীর জলে ভাসছে কাটোয়ার একাধিক ওয়ার্ড, জলমগ্ন রাস্তাঘাট থেকে ঘরবাড়ি, বিপাকে পড়া 52টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে স্কুলে। দুর্গতদের সঙ্গে দেখা করলেন কাটোয়ার পুর প্রশাসক। জলের আর এক নাম জীবন, বাস্তবে এখন জলেই জীবন। কোথায় রাস্তা আর কোথায় গলি বোঝার উপায় নেই, জল কেটেই চলছে যাতায়াত। জলের দখলে চলে গেছে একের পর এক বাড়ি। ভাগীরথের জলস্তর বেড়ে যাওয়ায় ভাসছে পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার বিস্তীর্ণ অঞ্চল, জলমগ্ন 8, 9, 10, 15 ও 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত 52টি পরিবারকে স্থানীয় স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। গঙ্গার জল বাড়ার কারণে ঘরে জল ঢুকে গেছে, আমাদেরকে ঘর দৌড় ছেড়ে এখানে উঠে আসতে হয়েছে। গঙ্গার জল বেড়ে গিয়েছে, বাড়িতে জল ঢুকে গেছে, বাড়িতে তো থাকা যায় না, ওই জন্য স্কুলে এসেছি। এদিন দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কাটোয়ার পুর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনটে জায়গা মিলে 50-52টা পরিবার আছে। শুকনো খাবার, রান্না খাবার সবই, দুধ সবই দেওয়া হবে। ডিবিসি বা অন্যান্য ব্যালেন্স থেকে জল ছাড়ার ফলে ভাগীরথী জল ভীষণভাবে বেড়ে গেছে। আশ্রয় মিলেছে, খাবার নিয়েও চিন্তা নেই, তারপরও স্কুলে আশ্রয় নেওয়া মানুষগুলোর মন পড়ে আছে জলে ডুবে থাকা ঘরবাড়ির দিকে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।